করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী সিলেট পাঁচকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, দীর্ঘ বিরতির পরে দ্বিতীয় অধিবেশনে আমরা মিলিত হয়েছি। মাওলা, আমাদেরকে সুস্বাস্থ্য দিয়ে আজকের এই উপস্থিতি আমাদের কবুল ফরমাও। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল হাইকে আপনি গরীকে রহমত ফরমান, তার কবরকে আপনি জন্নতের বাগ বানিয়ে দেন ইয়া আল্লাহ। আল্লাহ তার পরিবার পরিজনকে সবরের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে আপনি গজব থেকে হেফাজত ফরমান। আল্লাহুম্মা লা তাকতুলনা বি গাযাবিকা ওয়া লা তুহলিকনা বি আযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। ইয়া আল্লাহ, গরমের প্রকোপ আসমানি জমিনি বলিয়াত থেকে আমাদের জন্মভূমিকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ, আমরা যারা এই সংসদে উপস্থিত আছি, আমরা জীবিতদেরকে আপনি সুস্বাস্থ্য দিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, যারা আমাদের মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি বেহেশত নসিব করেন। আল্লাহ, এই সংসদের ভালো সিদ্ধান্ত নিয়ে, দেশ জাতির কল্যাণকর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করার তৌফিক দান করুন। মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। তার নেতৃত্বে তাকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকেও দান করুন। আল্লাহ, আমাদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের যারা দায়িত্বশীল আছেন সকলকে আপনি সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। সংসদ সদস্যদেরকে জাতির প্রত্যাশা পূরণে আল্লাহ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা নির্মমভাবে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, তাদেরকে জান্নাত নসিব করে দেন। আল্লাহ, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি তাদের দরজা বুলন্দ করে দেন। আল্লাহ, আমাদের দেশের উপরে আপনি রহমত নাজিল ফরমান, দেশ থেকে সমস্ত আপদ বিপদকে আপনি দূর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।